সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাজবাড়ী এক আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রাজবাড়ী জেলা এবং এই রাজবাড়ী এক আসনের বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমাদের সঙ্গে কথা বলবেন এই রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল। তার কাছে জানতে চাইব যে বিএনপি তো একটি লক্ষ্য নিয়ে পথ চলছে, আপনারা আন্দোলন করছেন নির্বাচনে, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আপনাদের এই আসনের বর্তমান চালচিত্র যদি বলেন, আপনারা সাংগঠনিকভাবে আপনারা কতখানি প্রস্তুতি আপনাদের রয়েছে সব কিছু মিলে? ধন্যবাদ ডিবিসি নিউজ। আমি রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে প্রথমেই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর এই বর্তমান ফ্যাসিস্ট স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়িতেও আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়মের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ এবং যে কোনো লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা এবং আমাদের যে টার্গেট এক দফা দাবি এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে এক তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যেতে চাই এবং সেই নির্বাচনে আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম এই অঞ্চলের মাটি এবং মানুষের নেতা, 3 বারের পৌর মেয়র, 1 বারের সাবেক সংসদ সদস্য এবং এই পদ্মা অঞ্চলের মাটি মানুষের নেতা, তৃণমূলের সবার কাছে গ্রহণযোগ্য নেতা যার কোনো বিকল্প এই অঞ্চলে কোনো নেতৃত্ব গড়ে ওঠে নাই, সেই নেতা নেতৃত্বে আমরা রাজবাড়ী এক আসন, রাজবাড়ী এবং গোয়ালন্দর প্রতিটি অঞ্চলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং আমাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী আমাদের যে সরকার পতন আন্দোলন এবং যে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন, সেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্যে দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম এই নির্বাচনে আমরা শতভাগ নিশ্চিত যে তিনি বিজয়ী হবেন। এ ব্যাপারে আমি আমাদের এই অঞ্চলের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের অঙ্গ সংগঠন সহ আমাদের দলের মূল দল এবং আমাদের সহযোগী সংগঠন সকলকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি এবং আমরা আন্দোলনের পাশাপাশি নির্বাচনের জন্যও আমাদের প্রস্তুতি রয়েছে। আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতাসীন দল, তারা বলেছেন যে ভোটের মাঠে তারা আপনাদেরকে চায় প্রতিদ্বন্দ্বিতার জন্য, কি বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই যে তারা যখন এত উন্নতি করেছে আজ 15 বছরে, 15 বছরে তারা বিভিন্ন উন্নয়ন মেগা প্রজেক্ট সহ বিভিন্ন উন্নয়ন করেছে, আমি তাদেরকে বলতে চাই যে ঠিক আছে, আপনারা যদি এতই উন্নতি করে থাকেন তাহলে আসুন তত্ত্বাবধায়ক সরকার দিন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা আমাদের সাথে লড়াই করেন। আমরা প্রস্তুত রয়েছি আপনাদের সাথে সেই মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন, সেই নির্বাচন আমরা লড়াই করতে চাই এবং আমরা চ্যালেঞ্জ জানাতে চাই যে আপনাদের। অসংখ্য ধন্যবাদ, বিদায় নিচ্ছি এখনকার মতো, আমাদের সঙ্গে থাকুন।